আশঙ্কায় সত্যি হলো পনস্টারের মামলায় গ্রেফতার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পনস্টার স্টর্মি ড্যানিয়েলস সংক্রান্ত মামলায় মঙ্গলবার সরকারিভাবে তাকে গ্রেফতার করা হলো কেন অভিযোগ মুখ বন্ধ রাখতে পনস্টারকে নাকি ঘুষ দিয়েছিলেন তিনি পুলিশের দাবি 2016 সালে বিপুল টাকা হাসমানি দিয়েছিলেন অ্যাডাল্ট ফিল্ম স্টার স্টর্মি ড্যানিয়েলসকে উল্লেখ্য কোনো বড়সড় বিষয়ে চেপে যাওয়ার জন্য ঘুষের টাকাতেই মূলত এভাবে বলা হয়ে থাকে সোমবার মামলা শুনানিতে রবার্ট কাস্টেলো নামে এক সাক্ষী আদালতে জানিয়েছেন ট্রাম্পের ফিক্সার মাইকেল কোহেল স্টর্মি ড্যানিয়েলসকে ওই ঘুষের টাকা দিয়েছেন ওই সাক্ষ্য দেওয়ার পরই ট্রাম্প ধুয়ো তুলেছেন তাকে গ্রেফতার করা হতে পারে শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো ইতিহাস বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের সুদীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো প্রাক্তন প্রেসিডেন্টকে গ্রেফতারির মুখে পড়তে হলো হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে পূর্বসূরিকে যে অবস্থায় মুখে পড়তে হয়েছে তা নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের